अन्याय काजेर भितरे एकटी काज हलो सूद। এই সমাজে মনে সুদ সুদের সাথে জড়িত কেউ নাই আছে নাকি? সুদের সাথে জড়িত আছে। সুদ যে কত বড় মারাত্মক একটা অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন সুদ সম্পর্কে সূরা বাকারার ভিতরে বলছেন ওয়া আহলাল্লাহুল বাইয়া ওয়া হারামুর রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকর সম্পর্কে ভয়াবহ বাণী উচ্চারণ করেছেন। লানার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা, যে সুদ খায় যে সুদ গ্রহণ করে, ওয়া মুকিলুর রিবা, যে সুদ দেয় যে সুদের টাকা দেয়, ওয়া কাতিবার রিবা, যে সুদের হিসাব লেখে। দুজন লোক সুদের কারবার করবে, সে লিখতে পড়তে জানে না, একজনকে বললো ভাই তুমি একটু আমার এই হিসাবটা লিখে রাখো। বা কাতিবার রিবা, যে লেখে সুদের কারবার লেখে, সে সমান অপরাধী। ওয়া শাহিদার রিবা, যে সাক্ষ্য দেয় সুদের সাক্ষী থাকে। দুইজনের মধ্যে সুদের কারবার হবে, আরেকজনকে সাক্ষী রাখে, আছে না কিরকম? সাক্ষী রাখে। ওয়া শাহিদার রিবা, যে সাক্ষী থাকে, সমান অপরাধী অপরাধী। এই জন্য আমরা সুদ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আমরা কখনো সুদের কারবারে জড়িত হব না। সুদ নিজে খাবো না, সুদ দেব না, সুদের সাক্ষী থাকবো না, সুদের কারবারের লেখা আমরা লিখবো না। আল্লাহ তাআলা আমাদের সুদ মুক্ত আমাদের অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়ন করার তৌফিক দান করুন। সকল আমিন। সুদে সমাজ সয়লাভ হয়ে গেছে, সুদ ঘুষ। অথচ সুদখোর এত নিকৃষ্ট অপরাধী। যদি এই সমাজে কোনো নারী পুরুষ অন্যায়ভাবে অবৈধ সম্পর্ক করে আর সেটা যদি প্রমাণিত হয়, ধরা পড়ে যায়, তাহলে তাকে আপনারা কি করবেন? ফুলের মালা দিবেন না জুতার মালা দিবেন? সমাজ থেকে বের করে দিবেন। অথচ দেখা যায় অধিকাংশ মসজিদের সভাপতি সুদখোর। আছে কি না? আছে না? যদি একটা নারী পুরুষ অন্যায়ভাবে জিনা করে তাহলে তাকে সমাজচ্যুত করা হয়, তাকে জুতার মালা গলায় দেওয়া হয়। অথচ সভাপতি সাহেব সুদের সাথে জড়িত। সে তো একটা বেগানা নারীর সাথে জিনা করার অপরাধী অপরাধী নয়, সে তো যে সুদ খায় সে নিজের মায়ের সাথে জিনা করার যে মারাত্মক গুনাহ, বলেন নাউযুবিল্লাহ। কত বড় ভয়াবহ কথা, এটা মুখে আনা যায় না। অথচ সুদ সমাজে অহরহ চলছে, সুদের কারবারে সমাজ জর্জরিত হয়ে গিয়েছে। এরপরে আরেকটি অপরাধ রয়েছে, মদ জুয়া। আল্লাহ তাআলা মদ জুয়া সম্পর্কে বলছেন সূরা মায়েদার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসাম মিন আমালিশ শাইতান। মদ জুয়া লটারি এগুলা সব শয়তানের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মদ পান করে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না। নাউযুবিল্লাহ, সকল বল নাউযুবিল্লাহ। এরপরে এই আয়াত সংশ্লিষ্ট আরো যে অপরাধ রয়েছে সেটা হলো ওয়াল মাইসির, জুয়া, লটারি জুয়া। এটাও লটারি আমরা অনেক সময় আমাদের যুবক ভাইরা যারা খেলা পছন্দ করে, খেলার পাগল, খেলা চলে আর্জেন্টিনা ব্রাজিল, খেলা চলে ভারত শ্রীলঙ্কা, আর আমার দেশের মুসলমান যুবক তারা এখানে বসে জুয়ার কারবার চলছে। তারা কি করে? লটারি ধরে। যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে এত টাকার লটারি। এটা জুয়া, হারাম। ও যুবক, তোমার বাবা কৃষক, तुम्हार बाबा दिन मजूर, तुम्हार बाबा रिक्शावाला, माथार घाम पाए फेले तिनी हालाल रुजी उपार्जन करछे और तुमी हालाल टाकागुला हाराम पथे व्यय करछो। तुम्हार दिले की कोनो रकम व्यथा लागे ना। एरपर आरेकटी अपराध रयेछे लटारी। बाजारे माइकिंग होच्छे, सेनबाग बाजारे माइकिंग होच्छे, 20 टाकार लटारी जदि केने तार जन्य 40 लाख टाकार फ्लैट बाड़ी रयेछे। एक व्यक्ति चिंता करे पकेटे टाकाओ आछे 20 टाका, एखन जदि लागिया जाय 40 लाख टाकार फ्लैट, 20 लाख टाकार गाड़ी। ओई व्यक्ति चिंता करलो मस्जिदे इमाम साहेब बोलेছেন लटारी केना हाराम, তিনি लटारी কিনবেন, পকেটে হাত দিয়েছেন, টাকাও বের করেছেন, তাকে দিবেন। এই মুহূর্তে তার স্মরণ হলো ইমাম সাহেব বলেছিলেন লটারি হারাম, লটারি কেনা আর জুয়া খেলা একই অপরাধ। তখন তিনি ওখান থেকে টাকাটা আর তাকে না দিয়ে লটারি না কিনে তিনি ফিরে আসলেন। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো খোদাভীতি, এটার নাম হলো পরহেজগারি। আপনাকে কিসে বাধা দিল? আপনি লটারি কিনে তো হয়তো 40 লাখ টাকা পেয়ে যেতেন, কিন্তু ইমাম সাহেব তো বলেছেন যে আল্লাহ তাআলা এই লটারি কেনাটা এটা হারাম করে দিয়েছেন, এটা করা যাবে না। প্রিয় ভাইরা আমার, মদ जुआ लटारी, जुआ खेलते गিয়ে जुआ এমন একটি নেশা, নিজের প্রাণের বিবির অলংকারাদিও বিক্রি করে দেয়, দিয়ে লটারি খেলে। এমন নজির আছে নিজের স্ত্রীকেও পর্যন্ত বিক্রি করে দেয়, আছে না এরকম? আছে। এই জুয়া এটা মারাত্মক অপরাধ, এই থেকে আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিরত রাখেন, আমাদেরকে হেফাজত করেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরা, একটি অপরাধ রয়েছে হালাল হারাম। আমরা হালাল হারামের বাজ বিচার করি না, কোনটা হালাল আর কোনটা হারাম। টাকা আসছে তো পকেট ভরছি, হালাল পথে এসেছে কিনা সেইটার তমিজ আমরা করি না। আল্লাহ রাব্বুল আলামিন হালাল হারাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা হালাল এবং পবিত্র বস্তুকে গ্রহণ করো, হারাম বস্তু তোমরা গ্রহণ করো না, তোমরা খেও না। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র, হালাল এবং পবিত্র। হালাল অনেক বস্তু আছে যেটা পবিত্র নয়, হালাল হতে হবে, পবিত্র হতে হবে। সম্মানিত হাজিরিন, নামাজ কবুলের পূর্ব শর্ত হলো হালাল রুজি গ্রহণ করা। নামাজের যেই 13টি ফরজ রয়েছে, 1 নম্বর ফরজ কি? শরীর পাক। এখন আপনি দুবাই থেকে আনা, কুয়েত থেকে আনা বিদেশি অনেক বেশি দামের সাবান দিয়ে সুন্দর করে গোসল করলেন, আপনার শরীর পরিষ্কার হলো, কিন্তু হাকিকতে পবিত্র হলো না। যদি হারাম উপার্জিত সম্পদ আপনার শরীরের ভিতরে থাকে, এই শরীর পাক, এর দ্বারা বোঝানো হয়েছে শরীরে কোনো হারাম জিনিস থাকতে পারবে না। হারাম খাদ্য দ্বারা লালিত পালিত শরীর আল্লাহর জান্নাতে যাবে না। প্রতিদিন মাছ গোস্ত খাওয়ার প্রয়োজন নাই, শাক ভাত ডাল ভাত খাবো, আলু ভাত খাবো, তবু হালাল গ্রহণ, হালাল উপার্জন, হালাল আহার না করলে আল্লাহ তাআলা কিন্তু আপনার আমার ইবাদত বন্দেগী কবুল করবেন না। 2 নম্বর যে ফরজটা হলো কাপড় পাক। আপনি আমি যেই পোশাকটা পরিধান করেছি, সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করলাম, কিন্তু এই পোশাকটা হলো সুদের টাকায় কেনা, ঘুষের টাকায় কেনা, টেন্ডারবাজি করে কেনা, চুরি করা টাকায় কেনা। তাহলে কি কাপড় পাক হলো না নাপাক থেকে গেল? এরপর আরেকটি ফরজ হলো জায়গা পাক। আপনি যে জায়গাটায় বসে নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, देखा जाए अनेक मस्जिदेर सभापति एमन व्यक्ति के बनानो हय शिल्पपति तार सम्पदे हालाल हारामेर कोनो बाज विचार नाई हाराम टाका दिए तिनी शिल्पपति हयेछेन बड़ो धनी हयेछेन। मस्जिदेर अन्य लोकजन चिंता करे उनाके सभापति बनाले आमादेर मस्जिदटा उन्नति हबे। अर्थ उपार्जन करा हाराम आबार से हाराम अर्थ सवाबेर नियते नेकेर नियते व्यय करा डबल गुना। आपनाके के सेई अधिकार दिएछे अन्येर सम्पद आपनि अन्यायभावे ग्रहण करे सेटा नेक पथे व्यय करबेन? एटा आल्लाह ग्रहण करबेन ना। आपनि सुदी टाका निये घुषेर टाका एने सेई टाका आपनि मस्जिदे लागाबेन एटा आल्लाहर दरबारे कबुल हबे ना बरंच गुनाह हये जाबे। एइजन्य आमरा चेष्टा करब आमादेर रुजिटा जेन हालाल हय। एरपर आरेकटी विषय आल्लाह ताआला बोलছেন सेटा हलो न्याय विचार करा इंसाफ करा। समाजे अनेक लोक थाके एकजन पितार पाँचटा सन्तान थाके दुटी छेले थाके तीनटा मेये थाके एरकम आछे किना? बाबा वृद्ध हये गियेछे शेष बयसे तार मने बड़ आशा बायतुल्लाह गिये हज करे आसबे। हजे जावार समय जावार आगे सम्पदगुलो दुई छेलेके सुंदरभावे बंटन करे दियेछे आर मेये दुइटाके बुके जड़िये बोले मा बायतुल्लाह गिये आल्लाहर घरे गेलाफ धरे तोमादेर जन्य दुआ